বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বৃহস্পতিবার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এবং সর্বশেষে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ও বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।